হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনার জীবনে দশটি পদক্ষেপে আধার কার্ড উপযোগিতা মানে আপনার জীবনে বাধ্যতামূলক দশটি কাজে আধার কার্ড দিতেই হবে আজকে সেই বিস্তারিত আলোচনা করব। আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখা যায় তো চলুন বন্ধুরা স্টার্ট করা যায় নাম্বার এক আয়কর রিটার্ন ফাইল করতে গেলে আধার লাগবে কারণ সরকার তা বাধ্যতামূলক করেছে নাম্বার দুই প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনার আধার কার্ড নম্বর দিতেই হবে নাম্বার তিন ইপিএফের জন্য আধার কার্ড দরকার হয় কারণ এখানে আধার লিঙ্ক দিতে বলা হয়েছে নাম্বার চার নতুন মোবাইল ফোন কিনতে গেলে আধার নম্বর লাগবে তাছাড়া পুরানো ফোনেও আধার লিঙ্ক করতে বলা হয়েছে নাম্বার পাঁচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড চাওয়া হচ্ছে নাম্বার ছয় কেন্দ্র সরকারের কোনো স্কলারশিপ আবেদন করতে গেলে আধার লাগবে নাম্বার সাত পাসপোর্টের আবেদন করতে গেলে সময় যেসব নাতিকরণ দরকার পড়ে তার মধ্যে রয়েছে আধার কার্ডও নাম্বার আট রেলের ছাড় পাওয়ার ক্ষেত্রেও যাতে কোনো রকমের অপব্যবহার না হয় তার জন্য আধার কার্ড দিতে বলা হয়েছে নাম্বার নয় সরকারি বা সরকারি অনুমোদ অনুদানপ্রাপ্ত স্কলারশিপ মিড ডে মিল ছাত্রদের আধার কার্ড লাগবে নাম্বার 10 গণবarton ব্যবস্থায় যাতে কোনো রকম অপচয় না হয় তার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক দিতে বলা হয়েছে তে বন্ধুরা देखते বললেন আপনারা শুনতে বললেন যে এই 10টিbodokhep কি কি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ডিস্লাইক করবেন যাতে আমার ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে ইচ্ছুক হয় আজকের মতো এই পর্যন্ত